নমস্কার কলকাতা টিভিতে আপনাদের স্বাগত এই মুহূর্ত নিয়ে আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে আর শুরুতেই চোখ রাখবো যে খবরের দিকে এবার গ্রেফতারি পরোয়ানা নিষিদ্ধের বিরুদ্ধে আদালতের পরোয়ানা জারি আলিপুর আদালতের পরোয়ানা জারি আলিপুর দুয়ার আদালতের পরোয়ানা জারি নিষিদ্ধের বিরুদ্ধে 2009 সালে দুটি সোনার দোকানে চুরির অভিযোগে অভিযুক্ত নিষিদ্ধ এবার সেই নিষিদ্ধের গ্রেফতারি পরোয়ানা জারি আলিপুর দুয়ার আদালতের পরোয়ানা জারি নিষিদ্ধের গ্রেফতারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আলিপুর দুয়ারের আদালতের 2009 সালে দুটি সোনার দোকানের চুরির ঘটনায় অভিযুক্ত নিষিদ্ধ এবার সেই নিষিদ্ধের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আলিপুর দুয়ার আদালত নিষিদ্ধকে গ্রেফতারি পরোয়ানা জারি আলিপুর দুয়ার আদালতের 2009 সালে দুটি সোনার দোকানে চুরির অভিযোগে অভিযুক্ত নিষিদ্ধ এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো আলিপুর দুয়ার আদালত 2009 সালে দুটি সোনার দোকানে চুরির অভিযোগে অভিযুক্ত নিষিদ্ধ নিষিদ্ধকে গ্রেফতারি পরোয়ানা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আলিপুর দুয়ার আদালতে সোনার দোকানে চুরির অভিযোগে অভিযুক্ত নিষিদ্ধ নিষিদ্ধকে গ্রেফতারি পরোয়ানা আলিপুর দুয়ার আদালতের 2009 সালে দুটি সোনার দোকানে চুরির অভিযোগে অভিযুক্ত নিষিদ্ধ প্রমাণী 2009 সালের সোনার দোকানের চুরি এবং সেই অভিযোগেই অভিযুক্ত প্রতিমন্ত্রী নিষিদ্ধ প্রামাণিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিষিদ্ধ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আলিপুর দুয়ার আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি আলিপুর দুয়ার আদালতের নিষিদ্ধ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 2009-তে দুটি সোনার দোকানে চুরি সেই চুরির অভিযোগে অভিযুক্ত নিষিদ্ধ প্রামাণিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আলিপুর দুয়ার আদালতে সোনার দোকানে চুরি অভিযোগে অভিযুক্ত নিষিদ্ধ প্রামাণিক 2009 সালে দুটি সোনার দোকানে চুরির অভিযোগে অভিযুক্ত নিষিদ্ধ প্রামাণিক গ্রেফতারি পরোয়ানা জারি নিষিদ্ধ প্রামাণিকের বিরুদ্ধে আলিপুর দুয়ার আদালতে পরোয়ানা জারি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিষিদ্ধ প্রামাণিক সেই নিষিদ্ধ প্রামাণিকের বিরুদ্ধেই এবার গ্রেফতারি পরোয়ানা জারি করল আলিপুর দুয়ার আদালত 2009-তে দুটি সোনার দোকানে চুরির অভিযোগে অভিযুক্ত নিষিদ্ধ প্রামাণিক এবার সেই নিষিদ্ধ প্রামাণিককে গ্রেফতারি পরোয়ানা জারি আলিপুর দুয়ার আদালতে নিষিদ্ধকে গ্রেফতারির পরোয়ানা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিষিদ্ধ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আলিপুর দুয়ার আদালত 2009 সালে দুটি সোনার দোকানে চুরির অভিযোগে অভিযুক্ত নিষিদ্ধ প্রামাণিক নিষিদ্ধকে গ্রেফতারি পরোয়ানা আলিপুর দুয়ার আদালতে সালে দুটি সোনার দোকানে চুরির অভিযোগে অভিযুক্ত নিষিদ্ধ প্রামাণিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কথা বলবো আমরা এই নিয়ে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন শান্তনুবাবু আপনাকে স্বাগত কলকাতা টিভিতে 2009 সালে সোনার দোকানে চুরি এবং গ্রেফতারি পরোয়ানা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিষিদ্ধ প্রামাণিকের বিরুদ্ধে কি প্রতিক্রিয়া আপনার দেখুন
সিবিআই হেফাজতে দীর্ঘদিন থাকা একজন ভদ্রলোক ভারতবর্ষে প্রধানমন্ত্রী হতে পারেন, সোহরাবউদ্দিন কেশের আসামি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, 303 জন পার্লামেন্টে বিজেপির সাংসদ তার মধ্যে 116 জনের বিরুদ্ধে ক্রিমিনাল কেস থাকতে পারে, যার সম্বন্ধে কথা বলছেন তার বিরুদ্ধেও একাধিক অভিযোগ আছে, কিন্তু কেউ তো আইনের ঊর্ধ্বে নয়, অন্তত ভারতবর্ষের সংবিধান মেনে চললে আইনের ঊর্ধ্বে কাউকে রাখা উচিত না। সুতরাং আইন আইনের মতো চলবে এবং আমি আশা করব একজন সাধারণ মানুষের বিরুদ্ধে এই ধরনের প্রমাণনা হলে এরম পদক্ষেপ নেওয়া হতো, তিনি বড় কেউ কেটা বলে অন্য ধরনের পদক্ষেপ নেওয়া হবে না এটাই আশা করব। আর পাঁচজনের ক্ষেত্রে যেরকম হতো আশা করব তার ক্ষেত্রেও একই জিনিস হবে। ধন্যবাদ শান্তনুবাবু। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। আমরা শুনলাম কি প্রতিক্রিয়া দিলেন তিনি। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। পরোয়ানা জারি আলিপুরদুয়ার আদালতের তরফ থেকে সোনার দোকানে চুরির অভিযোগে অভিযুক্ত নিশীথ প্রামাণিক। গ্রেফতারি পরোয়ানা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে 2009 সালে সোনার দোকানে চুরির অভিযোগে অভিযুক্ত নিশীথ। এই মুহূর্ত এখন এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে। রাত দিন সাত দিন।